What up guys, this is Jerry as the guy. So welcome to a new video. আজকে হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দেবো, সো আপনাদেরকে দেখাই। সো আমার হচ্ছে 938 কিলো হয়েছে, 300 আমি একটা ড্রেন দিছিলাম বাইক কেনার পরে, সেকেন্ড ড্রেনটা দেবো 1000। আর মোবিল মানে ইসে ইঞ্জিন অয়েল কোনটা ভরতেছি আমি যা দেখাচ্ছি। রাইট নাও আমি এখন আছি হচ্ছে খিলকা এলাকায়। সো সবাই নিশ্চয়ই গেস করতে পারতেছেন ভিডিও রেজে যাবো। তো ভিডিও রেজ থেকে ইউজুয়ালি সার্ভিসিং আমার আগের বাইকগুলোর করাইছি, সো এখন ইঞ্জিন অয়েল ড্রেন দিব, এটাও ভিডিও রেজ থেকেই করাবো। তো যাই হোক, মানে আমার প্রথম যে অলমোস্ট 1000 কিলো প্রায় হয়ে গেল, সো 2000 কিলো পর্যন্ত ব্রেকিং পিরিয়ড, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে হচ্ছে মানে এটা মেনটেন করে না, একদমই মেনটেন করে না ব্রেকিং পিরিয়ড বাইক কেনার পর থেকে হচ্ছে উড়কিস দুর্কিস চালায়। আমি যেমন হচ্ছে 6000 আরপিএম পর্যন্ত মানে 4000 আরপিএমে শিফট করছি, হায়েস্ট 6000 আরপিএমে আর কি নিছি। তো 6000 আরপিএমে দেখা গেছে যে 75-80 কাছাকাছি স্পিড থাকে, মোর দেন এনাফ আমার জন্য। সো ব্রেকিং পিরিয়ড ভালো মতন মেনটেন করছি, সো মাইলেজও পাইছি অ্যারাউন্ড ঢাকা সিটিতে 45-44 এরকম রেঞ্জে। ঢাকার বাইরে কুমিল্লায় গেছি, কুমিল্লাতে গিয়ে হচ্ছে 50+ মাইলেজ পাইছি, এর জন্যই আমার 1000 কাছাকাছি হয়ে গেছে মানে ওডো, নাহলে এত তাড়াতাড়ি হইতো না। তো যাই হোক, এখন ভিডিও রেসে যাবো, ইঞ্জিন অয়েলটা ফেলাবো। আর ইঞ্জিন অয়েল কোনটা দিব সেটা হচ্ছে রোডিজে ঢোকার পরেই জানতে পারবেন। আর ইঞ্জিন অয়েল যে যে যেটাই ইউজ করেন না কেন, মানে আমার সাজেশন হচ্ছে কোনো অথেন্টিক জায়গা থেকে, যেখান থেকে হচ্ছে আপনারা সার্ভিসিং করান ইউজুয়ালি, বা ট্রান্সপোর্টি জায়গা বা ডিস্ট্রিবিউটর যদি পান আরও ভালো। সো যেখান থেকে রেগুলারলি কাজ করান ভালো জায়গা থেকে ইঞ্জিন অয়েলটা ভরবেন, কজ একটা ইঞ্জিন অয়েলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা নিয়ে আমি দেখি পরে যদি পারি কোনো সময় একটা আলাদা ভিডিও বানাবো। সো চলে আসছি, এখন হচ্ছে কিলকাতা ঢুকলাম রোডিজের কাছাকাছি। সো ইঞ্জিন অয়েল ড্রেন দিব, ড্রেন ড্রেন দিয়ে তারপরে আরও কাজ কাম আছে ওগুলা ডিফারেন্ট ভিডিওতে দিব। সো এখানে রাস্তার কাজ চলে আবার। সো যাই হোক, এখন হচ্ছে রোডিজে এদিকে থেকে ভাঙ্গা ভাঙ্গা, কোনো সমস্যা নাই আমার সিভিক্সের জন্য। সো চলে আসছি রোডিজে, আর একটা গলি ডানে যাব। সো ইঞ্জিন অয়েলটা ফেলাবো, দেখবো কী অবস্থা কালারের, ডিসকোসিটির কী অবস্থা। এই তো রোডিজে চলে আসছি। সো অ্যাজ ইউ ক্যান সি বিড়ি রোডিজে আসছি। সো ইঞ্জিন অয়েল কোনটা দিয়ে দেখাই, সো ইঞ্জিন অয়েল হচ্ছে মোটুলের 3040 10W30+। সো এটা হচ্ছে এটা দিছি আমি, এটা 1200 ML নিয়েছিলাম। এটা দুইটা আছে, একটা হচ্ছে 1200 ML এই যে এখানে দেখতেছেন 1.2 লিটার, আর একটা হচ্ছে 1000 ML। সো বাইক যখন কিনছিলাম তখন হচ্ছে এই 1.2 লিটারটা ওরা দিছিলো। সো এটার হচ্ছে সিবিএক্স হচ্ছে 1100 বড় লাগে, তো আমার 100 ML আছে এখনও। সো 1000টা কিনবো আর এখান থেকে 100 নিবো, হয়ে যাবে। এখন ড্রেন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ড্রেন নাট খুলতেছে। তো প্রথম কয়েকবারে ইঞ্জিনের সাথে যে পেস্টিংটা থাকে সেই ইঞ্জিনের সাথে সেই গাছগুলা বের হয়, তো এই জন্য প্রথম প্রথম অনেক ড্রেন মানে তাড়াতাড়ি কিলোমিটারের ড্রেন দেওয়া হলো। তো এই যে হচ্ছে 10W30 মোটুলের, এটা হচ্ছে 1 লিটার, আর এটা হচ্ছে এটাও সেম, জাস্ট এটা হচ্ছে 1200 ML, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমার 100 ML আছে, অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে হচ্ছে পুরাটা 1 লিটার পুরাটা, মানে সিবিএক্সে বা সিবিআরে হচ্ছে 1100 ML লাগে টোটাল। ইঞ্জিন অয়েল ভরাও শেষ, ভরার ভিডিওটা দিতে পারিনি তখন কথা বলতেছিলাম আর কি। যাই হোক, এখন ভরা শেষ, আমি যেটা করি সেটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে যে 943 কিলোতে টোটাল হচ্ছে আমার ওডো, এটা হচ্ছে আমার ট্রিপে যেটাতে আমি তেলের হিসাব রাখি, 1000 টাকা তেল ভরছিলাম। আর ট্রিপ বি হচ্ছে আমার ইঞ্জিন অয়েল, ঠিক আছে। তো ট্রিপ বিটা এখন এই বাটনটা যদি চাপ দিয়ে ধরে রাখি জিরো হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে টোটাল হচ্ছে এভারেজ কিলোমিটার পার লিটার, হচ্ছে ট্রিপ এর
কত মাইলেজ পাচ্ছি পার লিটারে, এটা হচ্ছে 44.9, এটা ট্রিপে মানে আমার তেলের হিসাবে। আর ট্রিপ বিটা তো এখন আমি জিরো করে ফেললাম। ও আর একটা ইনফরমেশান তো দিতে ভুলেই গেছি, মোটুলের 43,000 যেটা আর কি ইঞ্জিন অয়েল বললাম, যেটা হচ্ছে মিনারেল। সো আমার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে আর কি 2000 পর্যন্ত মিনারেল ইউজ করব, তারপরে সেমি সিনথেটিকে যাব। সেমি সিনথেটিকও কী ভরবো এটাও চিন্তা করে রাখছি, ওগুলো পরে জানাবো। এনিওয়েজ আজকের মতন আডিওস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।